নমস্কার সাত সকালে পিকনিকে যাওয়ার পথে ঘটল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা পিকনিক করতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ভয়াবহ এই দুর্ঘটনায় তিপ্পান্ন জন গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা তড়িগড়ি সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং বারো জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উঁচু হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে দুর্ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোথায়ও কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী সাত সকালে কামাক্ষাগুড়ি থেকে একটি বাস পিকনিক করতে শিলিগুড়ির ফাগুর উদ্দেশ্যে যাচ্ছিল মাদারিহাট এলাকায় হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকনিক করা বাসের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার ফলে বাসটি দুমড়ে মুজড়ে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে যায় খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দা ও মাদারীহাট থানার পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীহাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন এবং বারোজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে দুর্ঘটনার জেরে মাদারীহাট আটচল্লিশ এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরানোর ব্যবস্থা করলে পরে যান চলাচল স্বাভাবিক হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ট্রাকটির ব্রেক ফেল হওয়ার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা প্রসঙ্গে বাসের চালক জানিয়েছেন মাদারীহাটের রাস্তার সিগনালে বাসটি দাঁড়িয়েছিল এরপর সিগন্যাল সবুজ হওয়ার পরই গাড়ি চলতে শুরু করলে হঠাৎ উল্টো দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় যার ফলে তিপ্পান্ন জন যাত্রী কম বেশি আহত হয়েছে ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করেছে লোকাল থানার পুলিশ মরবান এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ